খবর ও তার বিশ্লেষণী আলোচনা অনুষ্ঠান নিউজরুম সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি ফকরুল ইসলাম। বরাবরের মতোই ভার্চুয়াল আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত আছেন। শুরুতে তাদের সঙ্গে পরিচয় করাতে চাই। যুক্ত আছেন ইলিয়াস খান, সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মোল্লা নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। যুক্ত আছেন হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকুন আমাদের সঙ্গে আলোচনায়। আমরা আলোচনা শুরু করব, তার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকার শিরোনাম শুরুতে জানাতে চাই। বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে চার বছর কেমন ছিল ইসির। ইলেকশন কমিশন নিয়ে রিপোর্টটি করেছে তারা, কারণ ইসির চার বছর পূর্তি হয়েছে গতকালই। এটি নিয়ে কয়েকটি মন্তব্য রয়েছে। আইন প্রয়োগে ব্যর্থ কমিশন, এম শাখাত হোসেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বদিউল আলম মজুমদার, নতুন কিছু করতে পারেননি মোহাম্মদ শাহনেওয়াজ, কিছু কমেন্টস রয়েছে। এরপর চতুর্থ ধাপে ভোট পড়েছে 65.68%। 15ই ফেব্রুয়ারি নির্বাচন, ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় প্রধানমন্ত্রী। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান শিরোনাম। এরপর কালের কণ্ঠ, কালের কণ্ঠ শিরোনাম করেছে নোট গাইড নিষিদ্ধ, চলবে সহায়ক বই, শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত হচ্ছে আজ। পিকে হালদারের দেশ ত্যাগে নিয়ে হাইকোর্টের অসন্তোষ, পরীক্ষামূলক মেট্রো রেল জুলাইয়ে ট্রায়াল হয়েছে জাপানে। এ ছিল কালের কণ্ঠের শিরোনাম। ডেইলি সান, ডেইলি সান শিরোনাম করেছে গভর্নমেন্ট মুভস টু রেগুলেট ভিডিও স্ট্রিমিং সাইটস, এটা হচ্ছে প্রধান শিরোনাম। এরপর বঙ্গবন্ধু, দ্য পিপল ফ্রম ডার্কনেস টু লাইট, এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই। ইলিয়াস খান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন কমিশন নিয়ে আমরা প্রধান শিরোনাম দেখেছি, বাংলাদেশ প্রতিদিনের চার বছর কেমন ছিল ইসির, এই নিয়ে শিরোনাম করেছে। চার বছর এর মধ্যে শেষ হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এই কমিশনের আসলে যে সময়কালটা, এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, আলোচনা সমালোচনা রয়েছে। বলা হয়ে থাকে যে এই কমিশনের অধীনে যে কটি নির্বাচন হয়েছে সেখানে কম ভোটার উপস্থিতি ছিল, এমন মন্তব্য রয়েছে অনেকের। কি ব্যাখ্যা আছে আপনার কাছে আসলে নিয়ে যদি মন্তব্য করেন? ধন্যবাদ এবং আমার যে দুই সমালোচক মোল্লা ইসলাম এবং হারুনুর রশিদ এবং এই অনুষ্ঠান যারা দেখছেন, আপনি নিজেই বলে দিয়েছেন যে নির্বাচন কমিশন নিয়ে আগেও বিতর্ক হয়েছে। বাংলাদেশের যতগুলো নির্বাচন কমিশন ছিল, যখনই যারা বিরোধী দল থাকে তারা প্রতিবাদ করে, তাদের অ্যাক্টিভিস্ট নিয়ে প্রশ্ন করত। কিন্তু এবারে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন একেবারে প্রত্যেকটি ইলেকশন প্রহসনে পরিণত করেছে। যেমন গত 18 যে নির্বাচন হয়েছে, আপনি দেখুন সেখানে 42,000 কেন্দ্র, একটি কেন্দ্র সুষ্ঠু নির্বাচন হয়নি, একটি সিঙ্গেল কেন্দ্র সুষ্ঠু নির্বাচন হয়নি। এই যে পৌরসভা নির্বাচন হচ্ছে, কোথাও কি সুষ্ঠু নির্বাচন হচ্ছে, কোথাও হচ্ছে না, মারামারি কাটাকাটি জীবন কয়েক হচ্ছে। এটি শুধু যেন একটা কি বলা যায়, একটা নিয়ম রক্ষা নির্বাচন, মানে যাকে সরকারি দল থেকে প্রার্থী হওয়া মানে নির্বাচনে জিতে যাওয়া। অনেক জায়গায় হচ্ছে যে শুধু ডেট ঘোষণা করতে হয়, নির্বাচন হয় না, কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এই অবস্থায় তারা নিয়ে আসছে এবং বলা হয়েছে আমাদের যে সাবকন্টিনেন্টে যে দেশগুলো রয়েছে এদের মধ্যে নির্বাচন কমিশন শক্তিশালী দিক থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন সবচেয়ে শক্তিশালী দিক, কিন্তু তারা সম্পূর্ণ প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি। এবং নির্বাচনকে যদি এখন বলি, যে একটা বদিউল মজুমদার বলেছেন আপনি যে শ্রীনগর ছিল, নির্বাচনকে একটা নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটি যে কবে কিভাবে উদ্ধার হবে আমরা জানি না, কোথাও কোনো ভোট নাই। আজকে কি বলেছে, 65% ভোট, 70%, 100%, 99% যা বলে দেয়, এটা তো প্রতিবাদ করা কেউ নাই, কেউ প্রতিবাদ করছে না, নির্বাচন কমিশন কোনো ভূমিকা পালন করছে না। খুব লজ্জা হয় ভাবতে যে গতকালের নির্বাচনের পরে এবং আগের তিনটি নির্বাচন যে হচ্ছে, তথা পৌরসভা তথাকথিত নির্বাচন, গতকালকে নির্বাচনের পরে ইলেকশন আমরা সন্তুষ্ট, এই নির্বাচন নিয়ে যদি সন্তুষ্ট হয় তাহলে তাহলে তো আমাদের বলার কিছু নেই। এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম সারা পৃথিবী এখন বলছে যে নিষিদ্ধ সূর্যের দেশ নরওয়ে, নিষিদ্ধ ভোটের দেশ হচ্ছে বাংলাদেশ। এটি এটি খুব আনফরচুনেট, এই যে বদনাম করিয়েছে এবং পুরো সিস্টেমটাকে যেভাবে ভেঙে ফেলেছে। আমি 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 বা সমাজের সচেতন মানুষ যারা, তারা বুঝতে পারছেন না কবে যে এই অবস্থা থেকে আমরা মুক্তি পাবো। আমাদের আসলে দুর্ভাগ্য হচ্ছে, কারণ গণতন্ত্রের অন্যতম উপাদান হচ্ছে সঠিক নির্বাচন, জনগণের রায় প্রদান করা, কিন্তু জনগণ রায় দিতে কোথাও পাচ্ছে না, তাদেরকে বিভিন্ন ভাবে বাধা দেওয়া হচ্ছে, হামলা মামলা করে রাজনৈতিক কেন্দ্রে রাজনৈতিক না পারে। ইভিএম মেশিনে বলা হচ্ছে যে, দেখছি দেখছি তো কদিন ধরে, ইভিএম মেশিনে বলা হচ্ছে যে
নৌকা ছাড়া যদি কেউ ভোট দেয়, কালকে ফ্রেন্ডের একজন বলেছে যে তাকে চিহ্নিত করা যায়, এবং একটি ভোট পড়েছে 500 ভোটের মধ্যে, সেই ভোটটি যারা চিহ্নিত করে তাকে অপমান অপদস্থ করেছে। এই বাস্তবতা আজ বাংলাদেশে চলছে। এটি এটি যে তলান দিয়ে গিয়ে ঠেকেছে, এটি যে কবে উদ্ধার হবে সেই প্রশ্ন কিন্তু আপনার মতো আবার করেন। বাংলাদেশের আপামর জনসাধারণ একটি কিন্তু সুষ্ঠু নির্বাচন চায়, জনগণের প্রতিনিধিত্ব না থাকে, প্রকৃত প্রতিনিধি যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে না আসতে পারে, তাহলে কিন্তু সমাজে গণতন্ত্র যে টেকসই সেটি কোনোদিন হবে না। আমরা সকল উন্নতি দেখি, উন্নয়ন দেখি, এগুলো কিন্তু কোনোদিন টেকসই হবে না। গণতন্ত্র যদি স্থিতিশীল না থাকে, গণতন্ত্র যদি তার পথে না চলে, তাহলে কিন্তু এইসব সকল উন্নয়ন কোনো কাজে লাগবে না। মানুষ একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন চাই। এই নির্বাচন কমিশনের সময় সর্বশেষ এখন যে ইউপি নির্বাচন আসছে সেটিতে দেখবেন কত মানামানি কাটাকাটি হানাহানি হবে। খুব মজার ব্যাপার হচ্ছে নির্বাচন কমিশন বিষয়টি এমন জায়গায় নিয়ে ঠেকিয়েছে, এখন আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেরা মানামানি করছে, কারণ সবাই জানে যে যদি দলীয় প্রতীক পান মানে হচ্ছে নির্বাচনে জিতে যাওয়া, আর জনগণের কাছেও যেতে হবে না, ভোটের কাছেও যেতে হবে না। পুরো রাত ভর ভোট দিয়ে সব ঠিক করে রাখবে, শুধু রেজাল্ট ঘোষণার বাকি। এই বাস্তবতা আজ বাংলাদেশে চলছে, এটাকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ সরকার কিন্তু সেই চেষ্টায় সেই কি বলে সেই আন্দোলনে মানুষকে শরিক হতে হবে। আমরা একটি সুষ্ঠু গণতন্ত্রের নির্বাচন চাই। এই ছোট্ট জগন্নাথ নির্বাচন কমিশন বাদ দিয়ে প্রকৃত নির্বাচন কমিশন, এবং এই নির্বাচন কমিশনের যে দুর্নীতির অভিযোগ আসছে, ইতিপূর্বে কোন নির্বাচন কমিশনের কাছে এরকম দুর্নীতি আসেনি। আপনি জানেন যে 42 বুদ্ধিজীবী তারা জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন দুবার, তারপর তাদের টনক নড়ছে, তারা বলছে তারা কার হয়ে কাজ করছে। ছোট জগন্নাথ নির্বাচন কমিশন, তারা বলছে কার হয়ে এই এসব বুদ্ধিজীবীর কাজ করছে। এমনকি তাদের যে এই 5 যে একজন নির্বাচন কমিশনার আছেন, আমি মাহবুব তালুকদার, তিনি কিন্তু প্রত্যেকের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। সেখানে ভোট দিতে যেতে পারে না, ভোট দিতে গেলে তাদেরকে 3 স্তরে বাধা দেওয়া হয়, সেখানে ইভিএম বক্স ভেঙে ফেলা হয়, ইভিএম বক্স না থাকে যেখানে ব্যালটে ভোট হচ্ছে সেখানে ব্যালট বা সুচুরি করা হয়, ডাকাতি করা হয়, পুরো বিষয়টা যাচ্ছে তাই হয়ে গেছে। এখন দেখবেন যে সব জায়গায় শুধু নৌকায় জিতছে, আর কোন পার্টি নেই বাংলাদেশ। এই বাস্তবতায় তারা আজকে নিয়ে গেছে। আর 1 সময় আছে, যত দ্রুত সম্ভব এই ক্ষমতাহীন মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের ক্ষমতা আছে, ক্ষমতা প্রয়োগ করে না, মেরুদণ্ড নির্বাচন কমিশন বিদায় নেবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ভারতের একজন নির্বাচন কমিশনার পুরো নির্বাচন ব্যবস্থাকে চেঞ্জ করে দিয়েছে, মিস্টার টিএন শেষন। ভারতে এত জাতি গোষ্ঠী জাত পাত রয়েছে, তারপর সেখানে নির্বাচন কিন্তু মোটামুটি নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই স্বাধীনতার 55 এবং সবচেয়ে দুরবস্থায় সবচেয়ে খারাপ অবস্থা এখন নির্বাচন ব্যবস্থাকে ফেলে দেওয়া হয়েছে। এর থেকে উদ্ধারের পথ কিভাবে আমরা জানি না, তবে আমি আশাবাদী হতে চাই এই ছোট জগন্নাথ নির্বাচন কমিশন গেলে প্রকৃত নির্বাচন কমিশনাররা যদি আসেন, যারা নির্বাচন বোঝেন, নির্বাচন পরিচালনা করতে চান দেশপ্রেম থেকে, দেশের মানুষকে রক্ষা করতে, গণতন্ত্রকে রক্ষা করতে, তাহলে একটি ভালো নির্বাচন কমিশন নির্বাচন করবো, আমরা ভালো নির্বাচন পাবো। জি, ডাক্তার মোল নজরুল ইসলাম, আপনার কাছে এই বিষয়টি নিয়ে আসতে চাই যে আমরা এই সাম্প্রতিক সময় যে পৌরসভা নির্বাচনগুলো দেখছি সেখানে অনেক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, মারামারি ঘটনা ঘটছে, গোলাগুলির ঘটনাও ঘটেছে দু একটি জায়গায়, তো এখানে আসলে নিয়ন্ত্রণের জায়গা কি ব্যর্থ হচ্ছে বলে মনে হয় কিনা, কি মনে করবেন বা কি মন্তব্য আছে আপনার? আমি আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি সাহেবের বক্তব্যটা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আর কি। এখানে আমার অনেকগুলো প্রশ্ন নিজের ভিতরে তৈরি হয়েছে। সেটা হচ্ছে, আপনি যদি, আমি 91 আগে যেতে চাই না, 91 আগে যেভাবে নির্বাচন হয়েছে, হা না ভোট হয়েছে, 86-88 এরশাদ সাহেব কিভাবে নির্বাচন করেছে সেটা আপনারা জানেন, মাগুরাতে কিভাবে নির্বাচন হয়েছে সেটা আপনারা সবাই জানেন, ওই ওই ইতিহাসে যেতে চাই না। আমি 91 থেকে আসতে চাই। 91 এর পরে, 91 যখন বিএনপি জয়লাভ করলো, এবং আমি প্রত্যাশিত অপ্রত্যাশিত বলবো না, আমি বলবো বিএনপি
জনগণ বিএনপিকে তখন ভোট দিয়েছে, তখন আওয়ামী লীগকে ভোট দেয় নাই, বিএনপি জয়লাভ করেছে। তাহলে এই বিএনপি আজকে 15 ফেব্রুয়ারি পার হয়ে গেল, 16 ফেব্রুয়ারি, তাহলে সেই বিএনপি কেন 15 ফেব্রুয়ারি সেই 96 এর 15 ফেব্রুয়ারির ভোটার বিন নির্বাচন তাকে করতে হয়েছিল, কেন করতে হয়েছিল? যে তখন তো আপনি নির্বাচন কমিশনকে আজকে আমরা বলতে পারি, আপনি নির্বাচন কমিশন কি পারবে একটি ভালো নির্বাচন উপহার দিতে? এটা একটি পার্ট, একটি ভালো নির্বাচনের জন্য একটি অনুষঙ্গ হচ্ছে নির্বাচন কমিশন। তারপরে আপনি আসেন, আমি কয়েকটা স্পেসিফিক উদাহরণ দিব। আপনি 2000, আমি আরো এর আগে আরো দিতে পারতাম, সেদিকে যাচ্ছি না, 96 এর যখন ইলেকশনের পরে আওয়ামী লীগ যখন 96 এ ক্ষমতা আসলো, আমি সেদিকে যাচ্ছি না, তখনও তো একটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যে নির্বাচন কমিশন ছিল, সেই নির্বাচন কমিশনে কি মেরুদণ্ড সোজা করা নির্বাচন কমিশন ছিল? তারপরে আপনি আসেন, এরপরে আপনি দেখেন যে 2008 যে চট্টগ্রামে যখন আওয়ামী লীগের মহিউদ্দিন সাহেবকে তখন মেয়র ছিলেন, পরবর্তীতে যখন যে মঞ্জুর সাহেব যখন জিতলেন, তখন কি নির্বাচন কমিশনের কারণেই কি তিনি জিতেছিলেন? জনগণ তাকে ভোট দিয়েছিল। তারপরে আসেন, এর পরবর্তীতে আরো কয়েকটি নির্বাচন আমি বলি, ওই ওই একই একই সময়ে আপনার তালুকদার আব্দুল খালেক খুলনাতে তিনি জয়লাভ করেছিলেন। তারপরে আপনি রাজশাহীতে মিনু সাহেব, তিনি বিএনপির, এটা আওয়ামী লীগের সময়ের কথা বলছি, তিনি জয়লাভ করেছিলেন। তারপরে বরিশালে মুজিবুর রহমান সরোয়ার সাহেব জয়লাভ করেছিলেন। তাহলে তখন কি নির্বাচন কমিশনের কারণেই কি জয়লাভ করেছিলেন? তখন তো এই নির্বাচন কমিশন ছিল না আসলে। না না, আমি বলছি কি নির্বাচন কমিশনের কারণে না। দেখেন, ভোটটা হচ্ছে আজকে এই অবস্থা, আপনি যদি নির্বাচন কমিশনের, যদি আমি আমি যদি একদম মানে ইলিয়াস সাহেবের মতো ভালো লোকও যদি সেখানে বসায় দেন, এদেশে আমার আমার মনে হয় না ভালো নির্বাচন সম্ভব। তার কারণটা কি জানেন? কারণটা কি, আপনি আমি আরেকটু যে চট্টগ্রাম উদাহরণ আমি দিচ্ছিলাম, আপনি দেখেন যে মঞ্জু সাহেব, আপনি খেয়াল করেন মঞ্জু সাহেব যে বিএনপি থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন, নির্বাচিত হওয়ার পরে পরবর্তীতে তিনি মীর নাসিরের কাছে পরে যখন ইলেকশনে হেরে গেলেন, তিনি কি বলেছিলেন? তিনি হেরে যাওয়ার পরে নির্বাচনে যখন আমরা ধরে নিচ্ছিলাম চট্টগ্রামে মঞ্জু সাহেব জিতবেন, সাংবাদিকরা ধরে নিচ্ছিল, মঞ্জু সাহেব নিজেও বলেছেন তার অবস্থা ভালো ছিল, তারপরে জাতীয় প্রেস ক্লাবে ঘোষণা করা হলো যে নির্বাচন আমরা বয়কট করলাম। পরবর্তীতে মনের দুঃখে মঞ্জু সাহেব একাধিকবার বলেছেন তিনি রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন। তাহলে আপনি শুধু কি নির্বাচন কমিশন, আমি বলছি না দেশে গণতন্ত্র ভালো আছে, আমি বলছি না দেশে ভালো নির্বাচন হচ্ছে, আমি বলছি না যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যেতে পারছে, আমি বলছি না যে বাধার সম্মুখীন হচ্ছে না, আমি এর কোনোটাই বলছি না। একটা ভালো নির্বাচনের জন্য একটি ভালো প্রতিপক্ষ, ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিপক্ষ প্রয়োজন। কিন্তু আমি যদি ধরে নিই যে আমি নির্বাচনে যাব এই জেতার জন্য না, তাহলে আপনি নির্বাচন কমিশন দিয়ে কি করবেন? আজকে আমি আরো অনেকগুলো উদাহরণ দিতে পারবো, যে মেয়র হানিফ সাহেব, বিএনপির সময় মেয়র হানিফ সাহেব যখন মেয়র হলেন, তিনি কি তখন কি নির্বাচন কমিশনের ভালোর কারণে কি তিনি মেয়র হয়েছিলেন? তখন জনগণ মেয়র হানিফকে ভোট দিয়েছিল। এবং শুধুমাত্র আমার বক্তব্যটা হচ্ছে নির্বাচন কমিশন, ভালো নির্বাচন কমিশন দরকার, মেরুদণ্ড সোজা করা নির্বাচন কমিশন দরকার, কিন্তু যারা প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ তা আজকে যদি আমি আরো একটু একদম পিছনের দিকে, 70-এর যে নির্বাচন, যদি নির্বাচন কমিশন দিয়ে যদি জিতানো যেত, ওই 70 নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতেন না। পরবর্তীতে জিয়াউর রহমান সাহেবও অনেকগুলো নির্বাচন করেছেন, আমি সেদিকে যেতে চাচ্ছি না। অর্থাৎ শুধুমাত্র নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচন উপহার দিতে পারে না। বিএনপি আমাদের প্রধান বিরোধী দল। আপনি আরো একটু বলি যে 86 এবং 88 এ এরশাদ জয়লাভ করেছিল, এরশাদের কি বাংলাদেশে জয়লাভ করার কথা ছিল? এরশাদের তো কোনো জনপ্রিয়তা ছিল, ফুটিংসই ছিল না। নির্বাচন কমিশন কি তাকে জিতিয়েছিল? নির্বাচন কমিশন জেতায় নাই। অর্থাৎ নির্বাচন কমিশন, না আমি একটু, আমাকে একটু শেষ করতে দেন। অর্থাৎ
আমি যেটা বলতে চাচ্ছি যে আমি বলছি না যে এখন যে নির্বাচনী ব্যবস্থা এটা ভালো, আমি বলছি না যে মানে 30 তারিখের ভোট 29 তারিখে হয় নাই, আমি কোনোটাই বলছি না। আমি বলছি শুধু নির্বাচন কমিশন না, আজকে বিএনপি যদি প্রতিদ্বন্দ্বিতা করত, শক্ত প্রতিরোধ গড়ে তুলত। আমি এ প্রসঙ্গে আপনাকে বলি, আজকে সবাই বলে যে বিএনপি রাজপথে দাঁড়াতে পারে না। আপনি এই যে হারুন সাহেবরা, ইলিয়াস সাহেবরা যারা আজকে আছেন, ওনারা জানেন যে 90-এর দশকের পরবর্তীতে বঙ্গবন্ধু এবং যে কাটা তারে বেড়া দিয়ে আওয়ামী লীগকে ঘেরাও করে রাখা হয়েছিল, তারা বের হতে পারতো না। তারপরেও মিছিল হতো, তারপরেও তো সেখানে আন্দোলন হতো, আজকে কেন? আপনি সেই জনতার মঞ্চের কথার দিকে আসেন, মতিয়া চৌধুরীকে পিটায়া, মেয়র হানিফকে পিটায়া রাস্তায় শোয়া দেওয়া হয়েছিল, তারপরেও মঞ্চ মঞ্চ থেকে তার সরে যায় নাই। সাবের হোসেন চৌধুরীকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা একটু যেন হারুন রশিদ আপনার কাছে এই বিষয়ে আসলে ছোট্ট করে যদি মন্তব্য করেন আর কি। ধন্যবাদ। আমরা দুজন বিদগ্ধ সাংবাদিকের বক্তব্য শুনলাম। আমি একটি কথা বলি যে এই গতকালকেই তো একটা নির্বাচন হয়ে গেল, তো আলোচিত জায়গা ছিল ঠাকুরগাঁও, তো সেখানে অধিক আলোচিত মাহমুদা বেগম, তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি একাধিক দিন, একদিন না একাধিক দিন বলেছেন যে যাদের ধানের শিশির প্রতি প্রেম আছে তারা 13 তারিখের এলাকা থেকে চলে যাবে, এবং তার খুব স্টাইলটা খুব চমৎকার, এটা একদিন না অনেকদিন বলেছে। মাহমুদা বেগমের কথায় কেউ চলে যাবেন কি যাবেন না সেটা তাদের ব্যাপার, কিন্তু ইলেকশন কমিশন এখানে অবশ্যই ইন্টারভিউ করতে পারত। আর আমি বলি আওয়ামী লীগেরও এই বিষয়টি দেখা দরকার ছিল, মানে উনি যে কথাটি বলেছেন সেটি তো দলেরও একটি বিব্রতকর অবস্থায় ফেলেছেন। দুটি জিনিস আপনি খেয়াল করবেন, এই ছোট্ট একটি ঘটনা, আওয়ামী লীগ তদন্তের পর্যায়ে রয়েছে, আমি জানি না তার রেজাল্ট কখন আসবে, আর আমি কিন্তু এটা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে নিজেই কথা বলছিলাম, তারা বলছেন যে তারা এসব কিছু পাননি, তবুও তদন্ত করে দেখছেন, আর বলছেন যে ইউটিউবে ফেসবুকে আজকাল অনেক কিছু ভাইরাল হয়ে যায়। আমি মাহমুদা বেগমের সাথে কথা বলছি, তিনি কিন্তু আমার কাছে স্বীকার করেছেন তিনি এই কথা বলেছেন এবং বলেছেন, এবং তিনি আরো বলেছেন তিনি যা বলেছেন, যখন বললাম যে আপনার ব্যাপারে তদন্ত হবে তখন বলছে তদন্ত করুক, আমি তো নৌকার জন্যই বলছি। অর্থাৎ তার মানসিকতায় তৈরি হয়েছে যে তিনি মনে করেন, এটা আওয়ামী লীগ মনে করেন আমি এটা বিশ্বাস করি না, আওয়ামী লীগ মনে করে এটা আমি বিশ্বাস করি। তবে ওই মাহমুদা বেগম যিনি মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি, তিনি মনে করেন নৌকার জন্য যা খুশি তাই করা যায়। তাহলে এই কালচারটি কেন গ্রো করলে, এটি হচ্ছে আমার একটি বোঝার বিষয়। কালচারটি গ্রো করার একটি সূক্ষ্ম জিনিস আপনি খেয়াল করবেন, নির্বাচন কমিশনের যে দায়িত্ব ওইখানে, আমি বড় বড় ধরেন আপনি ইতিহাস আর নাই বলি, কারণ হচ্ছে আমি একটু কারণটা ব্যাখ্যা করি, কারণ আমি কখনই নেগেটিভ দিয়ে নেগেটিভকে ডিফাইন করতে চাই না, অর্থাৎ অমুক খারাপ কাজ করেছে তাই আমিও খারাপ কাজ আর বৈধ হয়ে যাবে, এটি কোনো ভালো আসলে উদাহরণ না, যারা সমাজের মঙ্গল চিন্তা করেন, এবং আমি মনে করি প্রধানমন্ত্রীও সেটা চিন্তা করেন না কখন, এবং তিনি আসলে একটি গণতান্ত্রিক দেশই তো উপহার দেওয়ার চেষ্টাই ন্যস্ত রত রয়েছে। তো এই যারা করছেন, এখন এই নির্বাচন কমিশন কি করলো, তো তাকে সেই এলাকা থেকে কবে এনেছে, একদিন আগে না মানে আগের দিন সন্ধ্যায়, কোনো ব্যবস্থাই নিল না, মানে সব তদন্ত করে। নির্বাচন কমিশনকে আমরা গত এই সময়টি দেখেছি শুধু তদন্ত করে, এটা তো খুবই একমত আমি মরুল নজরুল ইসলামের সাথে, যে নির্বাচন কমিশনের একার পক্ষে একটি ভালো নির্বাচন করা সম্ভব নয়, কিন্তু নির্বাচন কমিশনের যে সক্ষমতা রয়েছে, যে দক্ষতা রয়েছে, যে সাংবিধানিক ক্ষমতা রয়েছে, সেটি আমরা প্রয়োগ করতে দিচ্ছি কিনা। আমি তো আওয়ামী লীগকে দায়ী করবো না, আমি তো বিএনপি কে প্রথম দায়ী করবো না, আমি দায়ী করবো নির্বাচন কমিশন, কারণ ইউ আর দ্য কাস্টেডিয়ান। আপনি যদি নির্বাচনে যে ভোটের সময় আপনি ভয়েস হবেন, আপনি কি একবারে বলেছেন শুধুমাত্র একবার আমাদের এখনকার যিনি কেএম নুরুল হুদা, যিনি আপনার প্রধান নির্বাচন কমিশনার, কিভাবে যিনি বলে ফেলেছেন যে ইভিএম এ যদি ভোট হয় তাহলে রাতে আর ভোট দেওয়া যাবে, মানে এটা তো বলে ফেলেছেন। তো আমি জানি না কোথায় রাতে ভোট দেওয়া হয়েছে, এখন সেটি যদি উনি মনে করেন তাহলে ইভিএম একটি ভালো ব্যবস্থা, সেই বিষয়টাকে তো এনশিওর করতে হবে। আমাদের কাছে যেটা মনে হয়েছে, একটি তো ভোটিং সিস্টেম সেটি তো আলাদা কথা, কিন্তু ভোটের পরিবেশ সেটিকে আমি মনে করি নির্বাচন কমিশন, আমি তো বলবো নির্বাচন কমিশন, আপনার কাছে আসবো, সেটি তো এনশিওর করতে পারছে, যে আপনি শেষ করুন জি, এনশিওর করতে পারছে না, অর্থাৎ পারছে না মানে না, আসলে তাদের আমি আগ্রহটা যেটি থাকা দরকার, তাদের যে সর্বাত্মক একটি অবস্থান থাকা দরকার, আমি একজন নাগরিক হিসেবে সেটি দেখছি না, হয়তোবা আমার দেখার ভুল হতে পারে।
জি ধন্যবাদ থাকুন আপনি। আমরা একটু আরেকবার করে আসতে চাই সবার কাছে, ইলিয়াস খান আপনার কাছে আসতে চাই, করোনা টিকা নিয়ে একটু কথা বলতে চাই। টিকা নিতে গেলে নিবন্ধন করতে হচ্ছে, আমরা দেখছি যে এক্ষেত্রে যারা একদম হতদরিদ্র গরিব বা বস্তিবাসী, যারা মোবাইল চালান না কিংবা নিবন্ধন করার সুযোগ কম, তারা আসলে কীভাবে টিকা নেবেন, কি বলবেন আসলে, মানে সেক্ষেত্রে ব্যবস্থাটা কি, কোনো ব্যবস্থা আছে কি না? এর আগে আমি একটা মিনিট সময় দিবে নির্বাচন বিষয়ে কথা বলার, রাজনৈতিক আওয়ামী লীগের নেতা কর্মীরা এটা চক্র গড়ে উঠেছে, তারা নির্বাচন তাদেরকে ফেব্রিকেট করতে হবে, নির্বাচনের কারচুপি তাদের টিকে থাকার জন্য, তারা এত অপরাধ করেছে মানুষের সঙ্গে যে এগুলো যদি তারা যদি ক্ষমতায় না থাকতে পারে তাদের যে করুণ পরিণতি হবে তারা সেটা বুঝে গেছে। এই ধরনের বেশি না 5-6 হাজার লোক, তারা কিন্তু পুরো নির্বাচন ব্যবস্থাটা হাতের মুঠোয় নিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে নির্বাচন হচ্ছে, ভোট কাটছে, ভোট চুরি করছে, মানুষকে মারধর করছে। দেখুন না, একজন একটি আসনে একজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে একজন স্বতন্ত্র দাঁড়িয়েছে, তাকে এসপি সাহেব নিজে সেই আওয়ামী লীগের প্রার্থীকে জেতানোর জন্য স্বতন্ত্র প্রার্থী যদি না দাঁড়ান তাকে নিজের গাড়িতে করে ঢাকায় নিয়ে আসছে চাষি আলু সাহেব। এই বাস্তবতা এখন বাংলাদেশের নির্বাচন নিয়ে চলছে, সেটি বলতে চাই। আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা বলি যে ওই টিকার কথা বলেছেন, এটি বস্তি বা কম শিক্ষিত এলাকায় যেখানে আপনি বলেছেন সেখানে একদম হেল্প ডেস্ক খুলতে হবে। আমি মনে করি হেল্প ডেস্ক যদি খোলা হয় সাধারণ মানুষ যারা কম শিক্ষিত মানুষ তারা এটি পূরণ করতে পারবেন এবং এর সহায়তা পেলে, এবং তাদের কিন্তু আমি মনে করি যে এটি করা খুব দরকার। কারণ এই কারণে অনেকে বস্তিবাসী আছেন যারা বিভিন্ন বাসা বাড়িতে কাজও করেন, অনেকে বা স্বল্প আয়ের মানুষ রয়েছেন তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন, তাদেরকে যদি টিকে দান না হয় এটি কিন্তু আরো আমাদের জন্য আরো বড় বিপদের কারণ হবে। আমি মনে করি প্রত্যেকটি জায়গায় হেল্প ডেস্ক খুলে কয়েকজন ভলান্টিয়ার হোক বা টাকার বিনিময়ে নিয়োগ দিয়ে সেন্টার থেকে সবার ফর্ম পূরণ করা হোক এবং তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হোক। জি ধন্যবাদ থাকুন আপনি। ডক্টর মনোজুল ইসলাম আপনার কাছে একটু আসতে চাই, আপনি যেহেতু চিকিৎসক, আমি একটি প্রশ্ন রাখতে চাই যে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে এখন সরকারিভাবে, বেসরকারিভাবেও দেওয়ার চিন্তা ভাবনা চলছে, আসলে সেক্ষেত্রে আসলে ব্যবস্থাপনাটা কিরকম হবে, সরকার কি এনে দিবে নাকি বেসরকারিভাবে আনা হবে, এই ক্ষেত্রে কি আপনি যদি একটু বলতেন, ক্লিয়ার করতেন বিষয়টি। বেসরকারিভাবে এটা চিন্তা ভাবনা করা হচ্ছে, কিন্তু বেসরকারিভাবে এখনো কেউ এ পর্যন্ত মানে আমাদের জানা মতে কাউকে সরকার অনুমোদন দেননি। অতএব যখন অনুমোদন দিবেন তখন কি টার্মস কন্ডিশন থাকবে সেটা তখন জানা যাবে। কিন্তু তার থেকে বড় কথা যেটা হচ্ছে যে আমি যেটা একটু বলতে চাই যে বেসরকারিভাবে ভ্যাকসিনটা আসার আমি আপাতত কোনো সুযোগ আমি দেখছি না, এ কারণেই দেখছি না। আপনি দেখেন যে শুধু যে এই সাবকন্টিনেন্টে না, সারা ওয়ার্ল্ডে কিন্তু ভ্যাকসিনের একটা ক্রাইসিস চলছে। যেমন আপনি ইউরোপের অনেক দেশ, যেমন আমরা আগেই জানতাম যে এবং বলা অনেকেই জানেন যে এটা নিউজও হয়েছে যে 90% টিকা ধনী রাষ্ট্রগুলো তারা কিনে নিয়েছে, এই কিনা যারা কিনে নিয়েছে অর্থ দিয়েছে তারাও কিন্তু টিকা পাচ্ছে না, যে কারণে দেখেন আজকে আমাদের যেটা এটা আমাদের একটু অ্যাড্রেস করা উচিত যাতে গভর্নমেন্ট অ্যালার্ট হয় এবং যারা এর সঙ্গে জড়িত, যে আমাদের কিন্তু সেকেন্ড যে মানে আমাদের ডোজ না সেকেন্ড যে আমাদের কনসাইনমেন্ট আসার কথা ছিল 50 লাখ করে, কিন্তু সেখানে আজকে আমরা জানতে পারলাম যে সেটা 20 লাখ। অর্থাৎ যে আমরা এই যে 30 লাখ আমরা কম পাচ্ছি তার মানে দেয়ার ইজ সামথিং হ্যাপেনিং যেটা আমরা হয়তো জানি না। আমরা তারপরেও ধরে নিচ্ছি এবং সরকার আরেকটি পলিসি নিয়েছে, দেখবেন যে আগে যখন ভ্যাকসিন দেওয়া হয়েছে তখন বলা হয়েছিল যে 8 সপ্তাহ পরে মানে 4 সপ্তাহ পরে সেকেন্ড ডোজ দেওয়া যাবে, হঠাৎ করে আজকে ডিজি সাহেব বললেন যে এটা 8 সপ্তাহ পরে। অর্থাৎ আমরাও আশঙ্কা করছি যে আমাদেরও ভ্যাকসিনের কিছু শর্টেজ হতে পারে, যে কারণে যাতে শর্টেজ না হয় গভর্নমেন্ট একটা মানে কৌশল অবলম্বন করেছে যাতে আমরা যে 70 লাখ ভ্যাকসিন আমাদের মজুদ আছে আর বাকি যে 20 লাখ আসবে অর্থাৎ 90 লাখ, এই 90 লাখ দিয়ে যাতে আমাদের থার্ড যে কনসাইনমেন্টটা 20 লাখের পরে যেটা আসবে যাতে আমাদের এটা চলমান থাকে, আমাদের যাতে ইন্টাররাপ্টেড না হয়, এটা একটি ভালো দিক। আরেকটি দিকটা হচ্ছে যে ভ্যাকসিনের যে হঠাৎ করে দেখবেন যে
আমাদের যে মানে স্পট রেজিস্ট্রেশনটা বন্ধ করে দেওয়া হয়েছে, স্পট রেজিস্ট্রেশনটা বন্ধ করে দেওয়ার কারণটা হচ্ছে যে লোকজনদের সামলানো যাচ্ছিল না। ইনিশিয়ালি যে পরিমাণ ভ্যাকসিন আমাদের এনরোলমেন্ট হচ্ছিল যারা, কিন্তু গত কয়েকদিনে দেখা গেছে এটা প্রায় 17 লাখ ক্রস করে গেছে। অর্থাৎ আমাদের সেকেন্ড ডোজ যদি এইভাবে চলতো তাহলে সেকেন্ড ডোজ আমাদের শর্টেজ পড়তো। অর্থাৎ সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে যে আমরা আমরা যদি ক্রাইসিসে না পড়ি, আমরা পড়ি নাই এখনো, আমি এটা এর জন্য বলছি যে আমরা যদি ভ্যাকসিনের শর্টেজে না পড়ি, গভর্নমেন্টকে এখনই ইনিশিয়েটিভ নিতে হবে। এবং আমাদের সাথে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার যে এগ্রিমেন্টটা রয়েছে যে আমাদের 3 কোটি ভ্যাকসিন দিবে, এটা যাতে আমরা স্মুথলি অ্যান্ড টাইমলি পেতে পারি, এটা গভর্নমেন্টকে এনশিওর করতে হবে। আরেকটা জিনিসটা হচ্ছে যেটা আমাদের যে গরিব জনগোষ্ঠী, বস্তিবাসী বা যারা অল্প আয়ের লোক, যারা এনরোলমেন্ট করতে পারছে না, যারা রেজিস্ট্রেশন করতে পারছে না, ইলিয়াস যে কথাটা বলেছে আমি তার সাথে একমত যে সেখানে আমাদের হেল্প ডেস্ক খুলতে হবে। বিভিন্ন জায়গাতে আমাদের ডিজিটাল অনেকগুলো সেন্টার আছে, সেখানে তাদের তারা যাবে এবং তাদেরকে প্রয়োজনে এক্সট্রা ভলান্টিয়ার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তাদের ভ্যাকসিনেশনটা, এই ভ্যাকসিন যাতে যারা শুধু রেজিস্ট্রেশন করতে পারে এই মধ্যবিত্ত শ্রেণী তারাই যাতে না পায়, সব শ্রেণীর কাছে যাতে ভ্যাকসিনটা যায় সেটা গভর্নমেন্টকে এনশিওর করতে হবে। এবং এটা যদি এনশিওর করতে হয়, যেটা আমি ইলিয়াসের সাথে সম্পূর্ণ একমত, আমাদের হেল্প ডেস্কটা প্রতিটা থানায় থানায় করতে হবে এবং যাতে অন্তত ইকুয়ালি আমাদের ডিস্ট্রিবিউশনটা হয়। এই আমি আমি এটা বলবো। আর আরেকটা জিনিস ভ্যাকসিন সম্বন্ধে বলবো যে অনেক ধরনের ভুল ধারণা আছে, কিন্তু মানে আমরা যেন বিভ্রান্ত নাই। প্রথমে বলা হয়েছিল যে 55 বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন, হঠাৎ করে আমরা দেখলাম যে 40 বছর। এই যে সরকারের যে সরকার বলবো না, যারা সংশ্লিষ্ট যারা, তারা এই ধরনের বিভ্রান্তিকর তথ্য যাতে না দেন। একবার বলছেন 4 সপ্তাহ পরে সেকেন্ড ডোজ, একবার বলছেন 8 সপ্তাহ পরে সেকেন্ড ডোজ। আমরা যারা সাধারণ মানুষ আমরা তো কিছুটা হলেও বুঝি, কিন্তু যারা বোঝে না তারা কিন্তু এটা বিভ্রান্ত হবে। এই বিভ্রান্তি যাতে শেষ পর্যায়ে ঢাকায় প্রতি মাসেই 15 থেকে 20 জন খুন হন। আমরা দেখছি যে করোনার সময়কাল থেকে আসলে যে অপরাধের মাত্রা অনেকটাই বেড়েছে, কিশোর গ্যাংয়ের যে আধিপত্য সেটাও অনেকটা বেড়েছে। অপরাধ বাড়ার পেছনে আসলে আপনার কারণটা কি মনে হয় এবং নিয়ন্ত্রণ কতটা আসলে করতে পারছি বলে আপনার কাছে মনে হয় সংক্ষেপে যদি বলেন? আমি যোগ করছি, তবে মরুল নজরুল ইসলাম ভাই নিজে একজন চিকিৎসক, তবে আমি সেটা বলে রাখি, আপনি নিজেও জানেন নজরুল ভাই যে এটা কিন্তু এই যে 4 সপ্তাহ 8 সপ্তাহ, এখন আমরা দেখছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এই ভ্যাকসিনটা 8 সপ্তাহ পর দিলেই বেশি কার্যকরী। আমার মনে হয় এই বিষয়টি আরো বেশি করে প্রচার করা উচিত যাতে বিভ্রান্তির সৃষ্টি না হয়। মানে সিদ্ধান্তটি ভুল নয়, সিদ্ধান্তটি সঠিক, তবে এটাকে ক্লিয়ার করে দিতে হবে মানুষকে যে এটা কোনো অন্য কোন বিষয় না, আসলে 8 সপ্তাহে এফেক্টিভ হওয়ার কথা বেশি। আপনি যেটা বলছিলেন যে যে করোনার এই সময় এখন কেন এই ধরনের আপনার অপরাধ বেড়ে যাচ্ছে, হত্যাকাণ্ড, আপনি এই যে 15 থেকে 20 জন হত্যাকাণ্ডের কথা বলেছেন যে আমরা হত্যাকাণ্ড চাইনি প্রতি মাসে, এটা কিন্তু কমন ফেনোমেন আমাদের কারণে আমরা আশা করেছি। জি, এটা কমন ফেন, আমরা আপনি আপনি আরো কয়েকদিনের রেকর্ড দেখেন, কয়েক মাসের খালি করোনার প্রথম দিকটা ছাড়া আর বাকিটা সময় কিন্তু এগুলো ঘটেছে। করোনার প্রথম দিকে হচ্ছে যে মানুষ একটু থমকে গিয়েছিল কি হবে না হবে, তারপরে আমরা দেখলাম যে সবই হচ্ছে, দুর্নীতি হচ্ছে এবং নানা ধরনের, আমরা দেখলাম যে স্বাস্থ্যখাতে দুর্নীতি হচ্ছে, মানে সবাই যেরকম স্বাভাবিক জীবনে ফিরে আসছে তেমনি দুর্নীতিটাও ফিরে আসছে, অপরাধটাও ফিরে আসছে। অর্থাৎ করোনা মানুষকে বাংলাদেশ, অন্তত বাংলাদেশের আমাদের এই মানুষকে তার ভেতরে কোনো আধ্যাত্মবাদের জন্ম দেয়নি যে মরে যাব আর থেকে কি হবে, এই যে জিনিস আমরা বলেছিলাম আসলে সেটা হয়নি। এখন তারা বুঝে গেছে যে করোনায় ব্যবসা করা যায়, করোনায় দুর্নীতি করা যায়, করোনায় তার আধিপত্য বিস্তার করা যায়, করোনায় সবকিছু করা যায়। সুতরাং এখন যেটা এটা নর্মাল প্রসেস চলছে, এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো অ্যাক্টিভ হতে হবে, কিন্তু করোনার কারণে এটা কমবে আমরা আশা করেছিলাম সেটা কমেনি। আবার আপনি যদি বলেন এই যে রেটটা, এটা স্বাভাবিক সময় এরকমই থাকে এবং এর চেয়ে এটা স্বাভাবিক সময় এরকমই আমাদের দেশে হত্যাকাণ্ড ঘটে শহরে, তবে আমরা তো হত্যাকাণ্ড চাই না সেই জায়গাতে। এখন এগুলো দেখবেন হত্যাকাণ্ডের কিছু প্যাটার্ন রয়েছে, কিছু আছে সম্পত্তির জন্য, কিছু আছে পারিবারিক বিরোধ, কিছু আছে
নিজেদের ভিতরে দ্বন্দ্ব, মানে এই ধরনের হত্যাকাণ্ডের একটি সমস্যা হচ্ছে আপনি কিন্তু আগাম তথ্য পাবেন না, যে আগাম যে যদি পারিবারিক দ্বন্দ্ব, পারিবারিক বিরোধ, পিতা পুত্রকে হত্যা করে, স্ত্রীকে হত্যা করে, এগুলো আগাম প্রতিরোধ করা কিন্তু কঠিন বা কোনোভাবে এগুলো কঠিন। যেটা সম্ভব আমরা যদি এটা নিয়ে ক্যাম্পেইন করতে পারি, মানুষের ভিতরে মানবিক বোধ জাগিয়ে তুলতে পারি, তাহলে হয়তো এটি কমবে আর দৃষ্টান্তমূলক শাস্তি। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য হারুনুর রশিদ এবং ডাক্তার মোরাল নজরুল ইসলাম, একই সঙ্গে যুক্ত থাকার জন্য ইলিয়াস খান, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এই পর্যন্ত, একই সময় আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।